প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া আর ডান্ডা বেড়ি নিয়ে মায়ের জানাজা পড়েছেন গাজীপুরের একজন বিএনপি নেতা। সংবাদ প্রকাশের পর এ নিয়ে চলছে নানা মহলে সমালোচনা। ডান্ডা বেড়ি সহ মায়ের জানাজায় অংশ নেওয়া অমানবিক ছিল বলে আজ মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার হন গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আজম। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি মিললেও জানাজা পড়ার সময় তার হাত ও পায়ের বাঁধন খুলে দেয়নি পুলিশ। বার্ধক্যজনিত কারণে গত রোববার বিকেলে আলী আজমের মা সাহেরা বেগম মৃত্যুবরণ করেন। জানাজা পড়তে প্যারোলে মুক্তির আবেদন করলে গতকাল সকালে তিন ঘন্টার জন্য মুক্তি মেলে তার। বেলা 11টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় আলী আজমকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডা বেড়ি পরা অবস্থায় ছিলেন তিনি। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকের ওই ঘটনায় তথ্যমন্ত্রী বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, জানাজার সময় হাতকড়া ডান্ডা বেড়ি খুলে দিলে ভালো হতো। এটি আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এসপি পর্যায়েও কথা বলেছি, তারা বিষয়টি জানতেন না। যারা এই বিএনপি নেতাকে ক্যারি করে এনেছিল শুধু তারাই জানতেন, অন্যরা কেউ জানত না। তবে আমি মনে করি যে জানাজার সময় তার ডান্ডা বেড়ি এবং হাতকড়া খুলে দিলে ভালো হতো। মন্ত্রী আরও উল্লেখ করেন, কয়েকদিন আগে পুলিশের হাত থেকে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে, এজন্য গাজীপুর জেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। যেহেতু কয়েকদিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে এবং তাদেরকে যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল তাদের ক্ষেত্রে সেটি করা হয়নি, বিধায় তদন্তে উঠে এসছে, সেই জন্য তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এই জন্য তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত 29 নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছিল। মামলায় আলী আজম সহ 11 জনের নাম উল্লেখ করা হয়। মামলাটি গায়েবী বলে অভিযোগ করে আসছে বিএনপি। শানা শামীম, নাগরিক, ঢাকা।